আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদিকল্লোলে অনুষ্ঠান। সুদী দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। একজন শিল্পী যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকেন, তখন আমরা তার গান শুনি, তার ক্যাসেট, সিডি, অনেক কিছুই আমরা খুঁজে বের করি। এবং যখন সেই শিল্পী তার বয়সের কারণেই হোক বা নতুন প্রজন্মের শিল্পীর জনপ্রিয়তার কারণে চাপা পড়েই যাক, তখন আমরা কিন্তু তাদেরকে আর স্মরণ করি না। একজন শিল্পীর সেখানে কিন্তু মৃত্যু হয়ে যায়। তবে এটা ঠিক যে কিছু কিছু গান, কিছু কিছু শিল্পী আমাদের অন্তরে থেকে যান। আজ তাদেরই একজন, ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফওজিয়া খান আপনাদের সামনে উপস্থিত। কিছুক্ষণের জন্য হলেও তাঁর সঙ্গে একটু আলাপ করি এবং তার জনপ্রিয় সেই গানগুলির কিয়দংশ আমরা শুনি। আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন আপা? আছি মোটামুটি। ভালো আছেন? গানের জগৎ থেকে নির্বাসিত, নিজেই ইচ্ছা করেই বোধ হয় আর গান করছেন না? অনেকটা তাই, অনেকটা তাই, অনেক কারণে, সময় প্র্যাকটিস করার ব্যাপার সবকিছু মিলিয়ে একটু একটু করে সরে গেছি আর কি। আপা, এক সময় আপনি ভীষণ জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন এবং আপনাদের গান শুনে কিন্তু আমরা বড় হয়েছি, আপনাদের গান অনুকরণ করেছি। হ্যাঁ, আপনাদের গান আপনারাই কিন্তু আমাদের, মানে সেইভাবে যদি বলি যে হ্যাঁ, রেডিও তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে যখন শুনতাম দৌড়ে যেতাম গানটা লিখে নেওয়ার জন্য, কখনো হয়তো মিস করতাম আবার কবে গানটি বাজবে, তখন আবার বাকিটুকু লিখতাম। এইভাবেই কিন্তু আমাদের গান শেখানো ছোটবেলায়। তো আপনারা ছিলেন আমাদের অগ্রজ শিল্পী এবং আপনাদেরকে অনুসরণ অনুকরণ করেই আমরা এই পথে এসেছি। তো আপনি তো সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন, আপনার বোনেরা বিখ্যাত বিখ্যাত শিল্পী এদেশের, আপনার মুখ থেকে আমরা সেগুলি একটু জানতে চাই। আমি গান রেডিওতে গান শুরু করি, শুধু তো তখন রেডিওই ছিল, রেডিওতে শুরু করি 1960 সালে মার্চ মাসে। রেডিওতে আস্তে আস্তে একটুখানি নাম প্রচার হওয়ার পরে বাইরে স্টেজ, এখন যেটাকে স্টেজ শো বলে, আমাদের সময় ফাংশন বলা হতো, সেটা খুব হতো, যথেষ্টই যেতে হতো, বিশেষ করে শীতের সময়টাতে। বলি বাপ, সে কি ব্যস্ততা, আজ এখানে কাল ওখানে, মানে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গান করে করে এভাবে করতে করতে মোটামুটি একটু পরিচিতই হয়ে গেলাম। জনপ্রিয় নাকি জানি না, তবে মোটামুটি সবাই চিনলো, ডাক আসতে লাগলো। তো এভাবেই স্বাভাবিক গতিতে চলতে চলতে এক সময় টেলিভিশন আসলো বাংলাদেশে। 1965 সাল থেকে গান শুরু করেছি টেলিভিশনেও। তো সেটাই চলতে চলতে এই কয়েক বছর হলো থেমে গেছি আর কি। আমি যেটা জানতে চাচ্ছিলাম বাবা, আপনার তো যে পরিবার সেখানে তো গানের চর্চা হতো, আপনি তখন ছোট ছিলেন, আপনি কিভাবে এই গানের সঙ্গে যুক্ত হলেন সেটা যদি আমাদের দর্শক। গানে যুক্ত হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল আমার মা। আমার মা খুব ভালো গান গাইতেন, বিকেলবেলায় প্রত্যেক দিনই দেখতাম একবার করে উনি হারমোনিয়ামে বসে বেশ কিছু গান গিয়ে উঠে যেতেন। আর ওই সময়ের ওই পুরোনো গানগুলো কেন জানি আমাকে খুব টানত, খুব ভালো লাগতো। তো উনি কি ধরনের গান করতেন এটা যদি? উনি প্রধানত উৎপলা সেন, সুপ্রীতি ঘোষ, সুপ্রভা সরকার, এগুলো আমার মনে আছে, এনাদের গানগুলো গাইতেন একটার পর একটা মনে আছে। মার গান শেষ হয়ে উঠে চলে গেলে আমি তখনই বসে যা তা করে হারমোনিয়াম বাজিয়ে তুলে গিয়ে ফেলতাম গানটা। মানে আপনি কার কাছে না শিখে নিজে নিজে হারমোনিয়ামে তুলে ফেলতে পারতাম, তুলে ফেলতে পারতাম। আর তখন একটু অবাক হয়ে যেতাম, খুব ভালো লাগতো যে গানটা গাইতে পারলাম। তো এরকম করতে করতে সব গান বাজিয়ে গাইতাম না, সারাদিনই ওই সব গান গাইতাম। বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল, কলের গান যাকে বলে আর কি, গান বাজানো খুব সারাদিন বাজতো, যখন নতুন যেটা বের হতো সবই আমাদের বাড়িতে আসতো। এইভাবে গান শোনা প্রচুর হয়ে গেছিল ছোটবেলায়, সব রকমের। এই মুহূর্তে আমরা আপনার একটা গান শুনতে চাই, আপনি কোন গানটা শোনাতে চাচ্ছেন? আমি একটা গান শোনাই, গানের প্রথম কটা কথা হলো মন তো নয় আর আয় না, খুবই বিখ্যাত একটি গান, এটি লিখেছেন মাসুদ করিম, সুর দিয়েছেন খন্দকার নূরুল আলম। যাই না সেই মনে, যার মনে ছায়া
तो तारी भोला जाए ना मुनि जार मुनि छाया पड़ी को মাসুদ করিম সাহেব আমাদের দেশের একজন বরেণ্য গীতিকার অসংখ্য গান তিনি রচনা করেছেন যে আপনার বোনেরা যারা এই বাংলাদেশের সঙ্গীতে অনেক অবদান রেখেছেন এবং এখনো রেখে যাচ্ছেন তাদের নামগুলি আপনি যদি একটু বলতেন আচ্ছা আমরা পাঁচ বোন তার মধ্যে চার বোন গান গায় বড় বোন ফরিদা ইয়াসমিন ষাট দশকের খুবই জনপ্রিয় একজন শিল্পী ছিলেন আর তারপরে আমি আমার পরে বেশ কিছুটা গ্যাপ দিয়ে নীলুফার ইয়াসমিন তারপরে সাবিনা ইয়াসমিন কলেজ লাইফে যে সমস্ত গানগুলি করতেন বা কি ধরনের গান করতেন কলেজে পড়ার সময়কার হ্যাঁ আপনি বললেন সারা বাংলাদেশে আপনি ট্যুর করতেন তখন বিভিন্ন ফাংশনে গান করতেন প্রথমের দিকে রেকর্ডে গানগুলো গাইতাম আগে তখন নিজস্ব গান তো তেমন হয়নি রেকর্ডের বলতে কি ভারতীয় শিল্পীদের গান হ্যাঁ এখানে তো রেকর্ডের কোনো সিস্টেম ছিলই না তখন তো তারপরে আস্তে আস্তে রেডিওতে গাইতে গাইতে দেখলাম যে রেডিওর গানও আস্তে আস্তে বেশ জনপ্রিয় হতে লাগলো তখন টেলিফোনও ছিল না এটা সেটা কেনা আমাদেরকে চিঠি পাঠাতো ওরা গান রেডিও প্রোগ্রাম ভালো লাগলে চিঠি চলে আসতো রেডিও ঠিকানায় বাসার ঠিকানায় ওখানে অনুরোধ থাকতো অনুরোধের আসর হতো তখন আমার অবাক লাগতো যে ওরা রেডিওর গান শুনে মনে রেখেছে ওটা শুনতে চাই ওগুলো আবার স্টেজে গিয়ে আমরা গাইতাম তখন আস্তে আস্তে আমরা নিজেদের গানই গাইতে লাগলাম তখন দ্বিতীয় গানটায় আমরা আসি দ্বিতীয় গানটা প্রথম লাইন হচ্ছে আমি কোকিলকে ডেকে ডেকে বললাম এটা লিখেছেন নজরুল ইসলাম বাবু সুর করেছেন সুবল দাস সুধী দর্শক কথা বলছি এবং গান শুনছি ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফৌজি খানের
পাকিস্তান আমলে আপনারা কি শুধু ঢাকায় গান করতেন নাকি পাকিস্তানে যেও আপনারা কিছু গান রেকর্ডিং পশ্চিম পাকিস্তানে গিয়েও এই গানটা আমি ওখানেই করেছি কলকাতায় এই গান আচ্ছা ওখানেই রেকর্ডিং হয়েছে এই গানটার রেকর্ডিংটা ওখানে ওখানে গিয়ে আরো অনেক করেছি তবে এটাও করেছি ওখানে গিয়ে তখনকার দিনে যে আপনি বললেন যে যেমন সুরকার গীতিকার বাসায় এসে গান আপনাকে তুলে দিচ্ছে বা একটা ঘরোয়া পরিবেশে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন তো মনে হয় সেটা তেমন আশা করা যায় না যান্ত্রিক হয়ে গেছে সব যান্ত্রিক হয়ে গেছে আমি এই কারণে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আগের দিনে যে অর্কেস্ট্রেশন হতো যে মিউজিক হতো বর্তমানের গান তো আপনি শুনছেন আপনার মানে একটু যদি আলোচনা করতেন যে তখনকার দিনে কিভাবে করতেন আর এখনকার দিনে যে গানগুলি হচ্ছে এটা আপনার কানে আপনার শ্রুতিতে কিভাবে লাগছে রেকর্ডিং সিস্টেমটাই তো একদমই আলাদা ছিল তখন তো আমরা সবাই একসঙ্গে বসতাম লাইভ যন্ত্রশিল্পী কণ্ঠশিল্পী সব একসঙ্গে একই স্টুডিওতে বসে একইভাবে রেকর্ড করতাম আর একটা কথা ভুল হয়ে গেলে আবার প্রথম থেকে সবটা করতে হতো এতে সময় লাগতো অনেক কিন্তু গান ভালো কন্টিনিউটি থাকতো এখন যে রিহার্সাল কতদিন হতো আপনাদের রিহার্সাল হতো দুদিন তিন দিন যে গানের জন্য যতটা দরকার হয় হয়েছে গিয়েই করে দিলাম কিংবা সিডি শুনে তুলে করে ফেললাম ওরকম তো ছিল না ব্যবস্থা তখন তো আমাদেরকে সুরকাররাই কোনো সময় ওনারা কেউ আসতেন কোনো সময় আমরা যেতাম রেডিওতে গান তুলে নিতাম এভাবে হতো আর কি আপনার কথা দিয়ে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে কণ্ঠশিল্পীর কণ্ঠটাই হচ্ছে মূল এবং কণ্ঠ যদি থাকে তাহলে আপনি অবশ্যই একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবেন কণ্ঠ যদি না থাকে তাহলে আপনি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবেন না কিন্তু আমাদের এখানে বর্তমানে যে সমস্ত যে ধরনের গান হচ্ছে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করেন গান গাইতে হলে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে তো কিছুটা আমার মতে কিছুটা জানতে হবে একেবারে না জানলে কিন্তু সেই পারফেকশনটা আসে না কিছুটা জানতে হবে বেশি জানলে তো আরোই ভালো তো ওটা দরকার আছে খুবই বেশি প্রথমে একদম শুরুতেই শাস্ত্রীয় সঙ্গীত শিখে তারপরে অন্য গানে যাওয়া দরকার আমরা আপনার তৃতীয় গানটি আজকে কোন গানটি শুনব দেবুদার সুরে কি আমার এবারকার গানটি লিখেছেন আল কালাম আব্দুল ওয়াহাব সুর করেছেন দেবু ভট্টাচার্য অনেক সুন্দর সুন্দর গান শোনালেন আমাদেরকে এবং এই বয়সে যে আপনি এত কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এত আনন্দ দিলেন আমি কি বলবো আমার মনে হয় দর্শকরাও ভীষণ ভালো উপভোগ করলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুধী দর্শক ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফওজিয়া খানের কিছু কথা এবং গান শুনলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে হৃদিকললে অনুষ্ঠান থেকে আমরা